মারি ফেল দাও, ফেল দাও, ফেল দাও, না দেন বাপরে বাপ মারি ফেলাবি মুখ বোধ হয়, দাদা ভাই আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিয়র চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানার জন্য বেকার টু এন্টারপ্রেনিয়র চ্যানেলের সঙ্গেই থাকুন। পুকুরে মাছ চাষের যে গুরুত্বপূর্ণ দিকগুলো আছে তার মধ্যে প্রধানতম দিক হচ্ছে মাছের খাদ্য খরচ। আমরা যদি আমাদের চাষকৃত মাছের খাদ্য খরচটাকে টেকনিক্যাল ওয়েতে কিছু জিনিস অ্যাপ্লাই করার মাধ্যমে যদি আমরা মাছের খাদ্য খরচটাকে কমাতে পারি, তাহলে ওভারঅল মাছের উৎপাদন যেমন বৃদ্ধি পাবে, সাথে সাথে উৎপাদন খরচ কমার কারণে আমাদের এখানে লাভের অংশটা বেশি থাকবে। ক্ষুদ্র এবং প্রান্তিক চাষিরা আসলে এই জিনিসগুলো না বোঝার কারণে আসলে মাছে ডে বাই ডে মাছের প্রফিট কম হচ্ছে এবং সবারই গড়পত্তা অভিযোগ হচ্ছে যে মাছে মাছ চাষে পোষাচ্ছে না, মাছ চাষের খাদ্য খরচ বেশি। তো আমরা যদি আমাদের মাছগুলোকে কিছু বাড়তি খাবার ফ্রিতে করে দিতে পারি, যেটা থেকে মাছের উৎপাদন বেশি হবে এবং খাদ্য খরচ তুলনামূলক কম হবে। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে প্রাকৃতিক খাদ্য। তো আপনারা, আমি আশা করছি যে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পুকুরের এই যে পানির যে কালারটা, স্বচ্ছ নীল বা সবুজ যেটাই বলা হোক না কেন, যে এই পানির কালারটাকে যদি আমরা কোনোভাবে করে দিতে পারি পুকুরে, তাহলে এখান থেকে যে জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টনের যে সাপোর্টটা মাছরা পাবে, এই জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টনের সাপোর্টটা পাওয়ার কারণে মাছের এখানে 40-50% খাদ্য চাহিদা এখান থেকে পূরণ হবে। কারণ মৎস্য স্পেশালিস্টরা বলতেছে আমরা যে মাছকে তৈরিকৃত খাদ্যগুলো দিচ্ছি বা প্লেট ফিড যেগুলো বাজারে কিনতে পাওয়া যায় বা হাতে বানানো খাদ্য যেটাই বলি না কেন, যেটা আমরা আসলে আমাদের পুকুরগুলোতে দিচ্ছি, সেগুলোতে আসলে 40-60% পর্যন্ত পুকুরে ফিড সাপোর্ট পাচ্ছে, আর বাকিটুকু মাছ কিন্তু তার প্রাকৃতিক যে সোর্সগুলো আছে সেই সোর্সগুলো থেকে মাছগুলো এই খাদ্যগুলো পূরণ করে তাদের দৈনন্দিন যে খাদ্য চাহিদা সেটা ফুলফিল করছে। তো আমরা যদি আমাদের পুকুরগুলোতে মাছগুলোকে পরিমিত অবস্থায় রাখতে পারি, মানে গোনে গোনে যদি মাছগুলোকে ছাড়তে পারি, যেটা থেকে মাছের পুকুরের যে প্রাকৃতিক ভারসাম্য, যে আপনার যে পুকুরটা আছে বা আমার যে পুকুরটা আছে সেটাতে আসলে যতগুলো মাছ থাকতে পারবে তার চেয়ে বেশি মাছ থাকলে যে ভারসাম্যটা নষ্ট হয় সেটাই হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য পুকুরের। তো এই পুকুরের প্রাকৃতিক ভারসাম্যটাকে যদি আমরা শতকে যে মাছগুলোকে আইডেন্টিফাই করে দিতে পারি, যেগুলো মৎস্য স্পেশালিস্টরা যেটা বলতেছিল সেটা হচ্ছে যে 100 আপনি যদি অ্যারেটর ব্যবহার না করেন, তাহলে 100 10-15 কেজি বা 20 কেজি পর্যন্ত মাছ রাখতে পারবেন। এর বেশি রাখলে মাছের গ্রোথ কম হবে এবং পুকুরের যে প্রাকৃতিক ভারসাম্য সেটা নষ্ট হওয়ার কারণে মাছের গ্যাস হয়ে যেতে পারে, পুকুরের মাছ ভাসতে পারে, ভাসার কারণে মাছ মারা যেতে পারে, বা হুট করে সবগুলো মাছের মধ্যে যে ফাঙ্গাল ডিজিজ যেগুলো আছে, ঘা, এগুলো তৈরি হতে পারে। তো আমার আজকে যে বিষয়টা আলোচনা করার কথা সেটা হচ্ছে যে জুপ্লান্টন এবং ফাইটোপ্লান্টন আমরা আসলে কীভাবে তৈরি করতে পারবো এবং কেন তৈরি করা উচিত, মূলত আসলে কেন তৈরি করা উচিত। তো যারা প্রান্তিক চাষি, যারা ক্ষুদ্র চাষি, তারা যদি এই ব্যাপারটাকে ভালোভাবে বুঝে নেন, আমি কনফিডেন্টের সাথে বলতেছি যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে আমি দায়িত্ব নিয়ে বলতেছি যে আপনাদের খাদ্য খরচ অনেকটাই কমে যাবে এবং মাছের এখান থেকে গ্রোথও খুব ভালো হবে। তো ফাইটোপ্লান্টন মূলত হচ্ছে উদ্ভিদ কণা এবং জুপ্লান্টন হচ্ছে প্রাণী কণা। তো ফাইটোপ্লান্টন এটা এই জিনিসটাকেই বলা হচ্ছে, যেটা হচ্ছে যে পুকুরের যে উপরের অংশে সবুজ বা পানিটা যে নীল হয়ে থাকে, এই পানিটা স্বচ্ছ নীল বা তামাটে এরকম টাইপের যে কালারটা হয়ে থাকে, মূলত এটাই হচ্ছে ফাইটোপ্লান্টন। তো এই ফাইটোপ্লান্টনটাকে আমরা তৈরি করার জন্য বিভিন্ন ওয়েতে আসলে এই ফাইটোপ্লান্টনটাকে তৈরি করা যায়। বিগত দিনে এরকম ফাইটোপ্লান্টন এবং জুপ্লান্টন কীভাবে তৈরি করা যায় সেই সম্পর্কে কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন এবং আমি অল্প কিছু আলোচনা করে দিচ্ছি আপনাদের। সেটা হচ্ছে যে ফাইটোপ্লান্টন আমরা যদি পুকুরে সার প্রয়োগ করি, তাহলে হচ্ছে যে এই ফাইটোপ্লান্টনটা তৈরি হবে এবং ফাইটোপ্লান্টন তৈরি হওয়ার কারণে এখানে জুপ্লান্টন তৈরি হবে বা জুপ্লান্টনের গ্রোথটা ভালো হবে।
ফাইটোপ্লাঙ্কটন মূলত হচ্ছে জুপ্লাঙ্কটন খাবে, এবং সাথে সাথে সিলভার ব্রিগেট এবং এই মাছগুলো খাবে, এবং অল্প কিছু তেলাপিয়া এবং পুঁটি রুই এই মাছগুলো অল্প কিছু খাবে। তো ফাইটোপ্লাঙ্কটন তৈরি করার জন্য মূলত হচ্ছে পুকুরে টিএসপি যেটা সেটা প্রয়োগ করতে হবে এবং ইউরিয়া প্রয়োগ করতে হবে। টিএসপি যেটা প্রয়োগ করতে হবে তার অর্ধেক ইউরিয়া প্রয়োগ করতে হবে। শতকে আপনারা 200 গ্রাম টিএসপি এবং 100 গ্রাম ইউরিয়া প্রয়োগ করতে পারেন। এটা আসলে স্ট্যান্ডার্ড, বিভিন্ন জন আসলে বিভিন্নভাবে প্রয়োগ করে। আপনার যেটা লক্ষ্য করতে হবে যে টিএসপি যেটাকে যেটাই ব্যবহার করবেন তার অর্ধেক ইউরিয়া ব্যবহার করবেন। এরপরে যদি কোনো কারণে পানির কালার না হয় তাহলে আরেকটু বাড়িয়ে দিতে হবে, এবং সেই সাথে সাথে লক্ষ্য করতে হবে অবশ্যই যাতে পুকুরে সিলভার কার ব্রিগেট এই মাছগুলো যাতে কম পরিমাণে থাকে, তাহলে এই কালারটা মোটামুটি 10 থেকে 12 দিন, 15 দিন পর্যন্ত বা কিছু কিছু ক্ষেত্রে 18 দিন পর্যন্ত থাকতে পারে। এবং জুপ্লাঙ্কটন যদি ফাইটোপ্লাঙ্কটনটা যদি খুব ভালো হয় তাহলে জুপ্লাঙ্কটনের গ্রোথ খুব ভালো হবে। এবং জুপ্লাঙ্কটনটা আসলে বিভিন্নভাবে তৈরি করা যায়। আপনারা জানেন যে জুপ্লাঙ্কটন তৈরি করার জন্য আমরা যদি গোবর প্রয়োগ করি, কাঁচা গোবর যদি পুকুরে প্রয়োগ করি, বা কাজী আবেদ লতিফ স্যারের যে ফর্মুলাটা আছে যে 20 কেজি গোবর, 5 কেজি খৈল 20 লিটার পানিতে ভিজিয়ে 5 দিন প্রয়োগ করার পরে, 5 দিন পচানোর পরে এখানে ইউরিয়া এবং বা ডিএপি 5 কেজি দিয়ে, অথবা টিএসপি যেটা দিবেন শতকে যেটা দিবেন তার অর্ধেক ইউরিয়া সহ একসঙ্গে মিশিয়ে প্রয়োগ করলেও এখানে পানির কালার সুন্দর হবে। এবং এছাড়াও আটা প্রয়োগ করলে বা কার্বন সোর্স হিসেবে যদি আটা প্রয়োগ করা যায় বা আটা ইউরিয়া প্রয়োগ করা যায় তাহলেও কিন্তু এখানে পানির কালার খুব সুন্দর আসবে। তবে অবশ্যই লক্ষ্য করতে হবে এটাকে অবশ্যই রৌদ্র উজ্জ্বল দিনে দিতে হবে, যদি গোবর এবং ইউরিয়া এটা যদি আপনারা প্রয়োগ করতে চান, কারণ রৌদ্র উজ্জ্বল দিলেই কেবলমাত্র এখানে কিন্তু কালার খুব সুন্দর আসবে। এবং সেই সাথে সাথে যদি জুপ্লাঙ্কটন তৈরি করতে চান তাহলে জুপ্লাঙ্কটনের জন্য যে ফার্মেন্টেড যে জুস ব্যবহার করার কথা বলেছে আবেদ লতিফ সহ আরও অনেকেই, তো এই ফার্মেন্টেড জুসগুলোকেও আপনারা ব্যবহার করতে পারেন। আসলে ফার্মেন্টেড যে জুসটা আছে সেটা আসলে মিথাইল অ্যালকোহলের কারণে এখানে জুপ্লাঙ্কটনের আধিক্য বেশি হবে। আর এই কারণেই ফাইটোপ্লাঙ্কটন এবং জুপ্লাঙ্কটন দুটা যদি ভালো হয় তাহলে এখানে মাছের যে ন্যাচারাল সোর্স যে খাদ্যটা পাওয়ার কথা সেটা মাছ এখান থেকে ফুলফিল করবে। এছাড়াও আসলে ন্যাচারাল সোর্সে মাছ কিছু অনেক খাদ্য আছে যেটা মাছ গ্রহণ করতে পারবে। তার মধ্যে হচ্ছে যে পেরিফাইটন, যেগুলো আপনারা দেখবেন যে পুকুর পাড়ের ধারে বা পুকুর পাড়ে যে গাছগুলো থাকে, যে লতা পাতাগুলো থাকে পুকুরের পানিতে, সেগুলোতে দেখবেন যে আসলে পিচ্ছিল পদার্থ যেটা সেটাই মূলত হচ্ছে পেরিফাইটন। তো এই পেরিফাইটনগুলো তৈরি হবে যদি কিছু ঘাস লতা পাতা পুকুরে জন্মায়, সেগুলো যদি জন্মায় তাহলে দেখবেন যে এখানে পেরিফাইটন তৈরি হচ্ছে। তো এটা থেকেও একটা ন্যাচারাল খাদ্য মাছ তৈরি হবে। তো এই হচ্ছে ওভারঅল আজকের বিষয়, জুপ্লাঙ্কটন এবং ফাইটোপ্লাঙ্কটন তৈরি করার মাধ্যমে আমরা মাছের খাদ্য খরচ কমাতে পারি, এবং ন্যাচারাল সোর্স থেকে মাছ খাদ্য গ্রহণ করার কারণে এখান থেকে যেহেতু গ্রোথ বেশি থাকবে এবং সেই সাথে সাথে মাছের খাদ্য খরচ কম হওয়ার কারণে আমাদের এখানে ওভারঅল প্রফিটটা বেশি হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে তো দয়া করে কমেন্ট করবেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।